আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মুই এসগুলো ইয়েছি ক্যারামেল চা। এর যদি মগু বরিশালে বাসায় না বানাইয়া দি একখান ভিডিও, হ্যাঁ না হ্যালে ই হইবে কেমনে, হেঁকবে কেমনে মগু বরিশালে মাসে। এই জন্য মুই এখন ভিডিও বানাইতে লইলাম যে আজগো ক্যারামেল চাটা মুই এককাল বরিশালে বাসায় করমু। দেখেন, এককাল 3 চামচ চিনি দিয়ে দিছি, মিডিয়াম জাল দিয়ে দিছি, বোঝেন ওই মাঝারি জাল, মগু বরিশালে বাসায় যা কয় মধ্যম জাল, এই জাল দিয়ে দিছি চুলায়। এই জাল অল্প অল্প জ্বলবে আর হলে যে ইয়া ক্যারামেল উঠ থাকবে। 3 চামচ চিনি দিছি গেল, এ বুঝছেন, কিন্তু এরূপে টুরু লড়াই লড়াই দেবেন, হেলেই হয়ে যাবে। মুইয়া এনে 3 কাপ পানি দিয়ে দিমু, 1 কাপ দিম দুধ গুল্লা গিয়া আর এক আর 2 কাপ দিমু ডাইলিয়া। 2 কাপ কিন্তু ডাইলিয়া মুই অলরেডি দিয়ে দিছি। 1 কাপ দেখান হয়েছে, আর 1 কাপ দেখাতে দিনি থাক, হাতে কোনো সমস্যা নাই, মই তো কইয়েই দিছি, কোনো কিসের সমস্যা। দেখেন রংটা কি সুন্দর হয়েছে, দুধ ডালিয়ে দিলেও দেখবেন আনে রংটা কত সুন্দর হয়, বুঝাইবে জানি চা ইয়ে গেছে, কিন্তু চা পাতে তো মই দিম আরও পরে, কোনো সমস্যা নেই একেবারে। দেখেন এখন মই জুত ভালো হরি গুলম, একাল গোডানাটা ভালো হরি দিতে হইবে, কারণ ভালো হরি যদি না দেন তাহলে কিন্তু দানা দানা থাকি যাইবে, দানা দানা কোনোভাবে থাকা যাইবে না, জানি দানা টানা কিচ্ছু না থায়, সুন্দর হরি গুড়াই গুড়াই দেবেন। দেখেন এই লাড়ি ছেড়ে দিলাম ভালো মতো, এখন মই খালি ইয়া উতলাইতে থাকবো, উতলাই টানাইয়া মুই 2 কাপ বানাবো, কিন্তু টানামো ওই পাতি দিয়া লই, চা পাতা দিয়া লই, বুঝছেন। আসলে বরিশালে বাসায় যদি ভিডিওটা না বানাই তাহলে কি হয়, মুই আবার একটু নুন দিতে পছন্দ করি, এইতে সামান্য একটু নুন দিছি, দেখাই দিছি, কিন্তু আঙ্গুলের মাথায় 1 ফোঁটা নুন, যাই হোক কোনো সমস্যা নেই, এ খালি দেখবেন আর বানাইবেন আর খাইবেন, কোনো অসুবিধেই নেই। আর এই ক্যারামেল চারা একটু আলাদা লাগে, একটু ফ্লেভার একটু অন্যরকম আয়, হ্যাঁ আমরা খাইলেই বুঝবেন যে ক্যারামেলের যে ফ্লেভারটা ওটা তো থাকবে, কিন্তু 3 চামচ চিনি দিছি, কিন্তু খাইতে গেলে কিন্তু 3 চামচ চিনির মতো লাগে না, চিনিটা একটু কম কমই লাগে, ক্যারামেল কি হয় আল্লাহ জানে, মিডিয়া কমিয়ে যায় কা, হ্যাঁ করতেরি না, যাই হোক এখন মুই বানাইতেছি। দেখেন উতলাই ওরছি আর মুই চা পাতা দিয়ে দেবো, দেখেন মোর এখন পাতলা চামচ দিয়ে মুই 3 চামচ চা পাতা দিয়ে দিছি, একাল বক বক করে দিয়ে দিছি। এখন মোর মন চাইছে এখন যে মুই একটুখানে 2টা পরাটা বাজছে, হে এরপরে সাইড দেখাই, মগো বাসায় মোরা 2 জন মানু, এই জন্য মুই একটুখানে পরাটা বাজমু, একটুখানে বলতে 2টা পরাটা বাজমু, মোর আবার ফ্রোজেন পরাটা থাহেই ফ্রিজে বানিয়ে ঘরে বানিয়ে এই শুভ সবটা পাওয়া যায়, এই রুমটাই মুই বানাই রাখি। এখন ওই যে বানাইয়ে রাখি, আপনাকে যদি রেসিপি লাগে তো আমি কইয়েন, সেই পরাটা কিন্তু তেল দিয়ে না বাজলেও মজা লাগে, জমের মজা থাক ওপর বাদ। এখন আপনারা দেখেন খালি চা কেমনি হয়, এখন চায় খালি বলক আনমু আর নিমু, আনমু আর নিমু, এরমই হরমু চা ওরম হইতে থাকবে, ওই ফাহে 2টা পরাটা বাজাম, ভাজিয়া পরোটা বাজমু, ভাজিয়া দেখবে না কেমন হরি, ওই চাটা একটু লড়াই সেরাই দিলাম সুন্দর পরোটা, এখন পরোটা বাজতে আসি, 1 চুলায় চা 1 চুলায় পরোটা, 2 চুলায় 2 কাপ ভরতে আসি, কারণ ওই চা বানাই আর বার সেরি না, চা আমার খাওয়া লাগে তাড়াতাড়ি, খাইতে যেই মজা। মুই এবার একটু চিনি তেল কম খাই, এরপরে মুই তো আজগো ক্যারামেল চায় 3 চামচ ভরে ভরে চিনি দিছি, কিন্তু পরোটাটা মুই তেল ছাড়াই বাজছিলাম, মোটায় তেল দিমু না, এটা হয়েছে আসল কথা, বুঝছেন। যাই হোক এখন দেখেন খালি কেমনে মুই বাজি, এইটা খালি দেখতে থাকেন আমরা, একাল উল্লাই পেল্লাই বাজি, এখন চাটা দেখেন, দেখেন কত সুন্দর কালার আইছে, আর চা এখন 2 কাপ আছে, মানে চা 3 কাপ পানি মোট এয়ানে আসে, ওইলে যে ইয়া 1.5 কাপ পরিমাণ, এতে কাপ গলা গলা তো আমার ভরবে, আর মুই তো কাপ ভরে ভরে পানি দিছি। যাই হোক দেখবেন আনি, আমরা একদিন বানাই খাইয়েন, খাইলে বুঝবেন এর স্বাদ কেমন, দুসার মতোই লাগে, একটু মজা আছে বা একটু অন্যরকম আছে, নাইলে এত মানুষে এত বানাইবে কা, ক্যারামেল চার বন্যে বইয়ে যেতে আছে, যেহানে যাই ফেসবুকে যাই ইউটিউবে যাই খালি ক্যারামেল চা, খালি ক্যারামেল চা। দেখেন মোর কিন্তু চা কিন্তু ইয়ে গেছে বেশি আর বাহিনী, মুই এখন একটু পরি শেখমু, মুই কাপ কোপ আনিয়ে লই, কাপ কোপ আনিয়ে খালি শেখমু, কাপ আর শেখনি রেডি হয়ে লই, রেডি হয়ে মানে চা শেখ গেলাম, এই মোর চা রেডি শেখ গেলাই এখনই। এই দেখেন
কি সুন্দর সা ওইছে রংডা যা ওইছে বে মাশাল্লাহ, চিনতেই করা যাবে না, রংডা কাল দারুণ হইছে একেবারে। এই এই চা খাইতে যে কি মজা আমনে গোয়া বুঝাইতে মনে। আর যারা চা খাইতে পছন্দ করেন হেরাই খেলি এই মজাটা পাইবেন। দেখেন এই ওই পরাটা চুবামু আর খামো, চুবামু আর খামো, আর কিছু আর কোনো কাম নাই। আমলা গপ্প টপ্প যা লাগে হেতু ঘর সেট কোন বইয়া, এখন ওই চা খামো, এখন আর গপ্প করতে পারবো না, আর মোটর সময় নেই, চা ঠান্ডা হয়ে যাইবে। এই দেখেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।